আদালত থেকে ফেরার পথে পুলিশের গাড়ি থেকে পালিয়ে শেষ রক্ষা হল না খবর পেয়ে একটি বাস থেকে পুনরায় তাকে করে পুলিশ পুলিশের জিপ থেকে পালিয়েও শেষ রক্ষা হল না গোপন সূত্রে খবর পেয়ে পলাতক অভিযুক্তকে পুনরায় গ্রেপ্তার করল পুলিশ জানা গেছে কোডেন মিক্সার সহ এক ব্যক্তিকে গত এগারোই জানুয়ারি শুক্রবার গ্রেপ্তার করেছিল বসিরহাট থানার পুলিশ বসিরহাট থানার ধলতিতা থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম সৈফুল মোল্লা বাড়ি পিফা অঞ্চলে ধৃতের কাছ থেকে সাত লিটার কোডেন মিক্সার উদ্ধার হয়েছিল তাকে বারাসাত আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত চোদ্দোই জানুয়ারি সোমবার বিকালে বসিরহাট জেলা হাসপাতালে মেডিকেল করে ফেরার পথে ইটিন্ডা রোডে সারদা মার্কেটের সামনে পুলিশের জিপ থেকে যানজটের সুযোগ নিয়ে পালিয়ে যায় অপরাধী গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাতে পুলিশ ওৎপেতে বসেছিল কাটাখাল এলাকায় পুলিশের কাছে খবর ছিল গাড়িতে কলকাতা থেকে নিজের বাড়ি পিফাতে ফিরছে অপরাধী ফেরার পথেই বাস থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে এদিন পুনরায় বারাসাত জেলা আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট